ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখছেন আইটিভি নিউজ। ফারুক খান একজন সবজি চাষী, বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগরের নিধিকুন্ডু গ্রামে। গত তিন বছর আগে অভাবের তাড়নায় স্বপ্ন দেখে কমলা চাষের। যেমনি স্বপ্ন তেমনি কাজ। স্বপ্ন বাস্তবায়ন করতে এক বিঘা জমির উপর কমলা গাছের চারা রোপণ করে। এখন তিনি মহারাজা। আকারে ছোট গাছগুলোতে পাতার চাইতে ফলের সংখ্যা বেশি। প্রতিটি গাছে এভাবেই ঝুলছে কমলা লেবুগুলো। প্রতিদিন শত শত মানুষ দেশের মাটিতে এভাবে কমলা চাষ হতে পারে নিশ্চয়ই দেখতে নারী পুরুষ সহ পরিবারের লোকজন নিয়ে ছুটে আসছে ফারুক খানের কমলা বাগানে। এটা দেখে আমরা এত মুগ্ধ হয়েছি, এটা মনে হচ্ছে কল্পনার অতীত যে আমাদের এই মাটিতে এত ধরতে পারে। এক একটা গাছে মনে হচ্ছে কয়েক মন। চমৎকার দেখতে, কি সুন্দর দেখে আমরা আর মুগ্ধ হয়ে গেছি। না আসলে কল্পনা করিনি একটা গাছে এত ফল হতে পারে। ভাই হতে পারে, অবশ্য আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে আমাদের গেলে চিন্তা সবাই মনে হয় ব্যবহার হয় না, মনে হয় বাংলাদেশ ব্যবহার হয়েছে। অনেকে নিত্যকে দেখেও বিশ্বাস করতে পারছে না, বলছে এ যেন স্বপ্নের মতো। স্বল্প পুঁজিতেই একটা ছোটখাটোর ভিতরে একটা মালটা বাগান করে ফেলেছেন, এটা একটা চমৎকার ব্যাপার। অনেক সময় শুনে আসছি কমলার কথা, আজকে বাস্তবে আমরা দেখলাম এবং খুবই আমরা আশ্চর্য হলাম। এত সুন্দর কমলা আমাদের এই এলাকায় আছে, ভালো লাগলো দেখতে। এর আগে কখনো দেখেছেন? না, এর আগে আমি কখনো দেখিনি। বাংলাদেশের প্রতিটি জেলা থেকে লোকজন আসছে কমলা বাগানে, দেখছেন খাচ্ছেন। একেবারে কি মালা গাথা আল্লাহর, এরপরে কি রহমত থাকার, আর এরপরে দেখেন আল্লাহর কি অশেষ রহমত। আর এবং কালারটা কত সুন্দর। হ্যাঁ, কত সুন্দর এবং ফলও সুন্দর। কিভাবে ফারুক খানের ভাগ্যের চাকা ঘুরে গেল তার গল্প শোনান বাগান পরিচর্যাকারী। কারণ এর আগে তো কেউ চাষ করেনি এবং এই গাছে ফল হবে কি না এটা তাদের ধারণা ছিল না। মানুষ তো অনেক দেশ দৌড়চ্ছে, এমন একটা সুন্দর বাগান যদি বেকার ছেলেরা তৈরি করে, মনে করেন কত সুন্দর ফল। এই ফল যদি তৈরি করে তাহলে বিদেশি ফলের চাহিদা আমাদের মেটবে এবং বেকারত্ব দূর হবে। আশেপাশেও নতুন করে চলছে কমলা চাষের উৎসব, চালানো হচ্ছে পরিচর্যা। ফারুক খানের অজানা গল্পেও উঠে আসে ভাগ্য পরিবর্তনের রহস্য। ১৬ সালে আপনার ওই গাছে, এই ছোট গাছে পাঁচটা দশটা বিশটা তিরিশটা এরকম করে ফল আসছিল। যে ফলগুলো আপনার হচ্ছে গিয়ে সিজন আসলে পাকার পরে দেখলাম আপনার এরকম সুন্দর কালার এবং এত সুন্দর তার হচ্ছে গিয়ে চেহারা এবং মানে এমন খাওয়ার মতো একটা টেস্টের ফল, আমি তখন অনুভব করলাম যে এটা তো বাইরের কমলার কাছে, বাইরের কমলারে লজ্জা দেবে। তো আপনার সেই সময় আপনার হচ্ছে গিয়ে আমি বললাম যে হয়তো আল্লাহ পাক অবশ্যই এর ভিতরে কিছু রেখেছে। তো গত বছর আমি ৫৫ মন কমলা আর কি ১০০ টাকা কেজি দরে বিক্রি করতে পারেছি। আর বাকি পরে যখন আপনার মিডিয়া হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল, তখন বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী এসে তারা আপনার হচ্ছে গিয়ে তাদের হাতে একটা দুইটা করে দিতে দিতে আনুমানিক আমার ২৫ মনের ঊর্ধ্বে কমলা গত বছর আমি মানুষকে মেহমানদারি করাইছি। আপনার বাংলাদেশের ৬৪টা জেলায় যতগুলো থানা আছে, যতগুলো ইউনিয়ন আছে, একটা ইউনিয়নের একটা থানাও বাদ নেই যে আপনার হচ্ছে গিয়ে তারা আমার কাছে আসেনি বা চারা নেয়নি। আল্লাহর রহমতে আমি এতে খুব খুশি। এ যেন কমলার রাজ্য, চায়না বা ভারত নয়, এগুলো বাংলাদেশে উৎপাদিত হচ্ছে। একজন ফারুক খান, তিনি ছিলেন সবজি চাষী, তার ভাগ্যের পরিবর্তন হয়েছে এই কমলা চাষ করে। গত তিন বছর আগে এই কমলা চাষ করেছেন তিনি, এখন তার বাগান ভর্তি কমলা। তবে তিনি বলছেন যারা বেকার। আমাদের সাথেই থাকুন, আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।